আমার নাম মোহাম্মদ আশরাফ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য, আর বলেছেন এটা হলো আল্লাহর ওহি যাতে সবাই মানে। ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যে বলেছেন নাউজুবিল্লাহ, আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহি যাতে করে সংস্কার করতে পারেন আরবদের। আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয়, পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে, শুধু আরবদের না। যদি আপনি বলেন, আমরা অভিযোগটা ভালো করে দেখি, যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি, তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে? চিন্তা করেন, আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনিই শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে। এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলে ভণ্ড, যারা টাকার জন্য করে, সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে চায় কিন্তু মনে মনে অন্য ফন্দি আটে। একথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি। তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি, মাধ্যমটা সত্যি হতে হবে। পবিত্র কোরআনে সূরা আনামের 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিম আর কে আছে যে মিথ্যে রচনা করে আল্লাহ তাআলা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহী নাজিল হয়েছে, যখন তার উপরে কোনো ওহী নাজিল হয়নি, অথবা বলে আমি সেই রকম ওহী নাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন। যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম, তার জীবনের কোন এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম। এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে। পবিত্র কোরআনে সূরা আল হাক্কার 44-47 আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মোহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত, আল্লাহ সুবহানাহু তাআলার নামে, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম। তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না, এমনকি নবীদেরকেও রেহাই দেওয়া হবে না। যদি কোনো নবী কখনো মিথ্যে কথা বলতেন, তিনি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হতেন, নাউজুবিল্লাহ, তিনি এমনটা কখনোই করেননি। এমনকি যদি কোনো নবীও মিথ্যে বলতেন, কোরআন বলছে তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলা হবে। যদি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোনো এক সময় সেটা ধরা পড়ে যেত, তখন তার দেওয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত। এছাড়াও এমন শাস্তির কথা সূরা শুরার 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে। যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য নাউজুবিল্লাহ, তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না, তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি। উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সূরা আবাসায় 80 নম্বর সূরা, বলা হয়েছে যে হে নবী, যখন অন্ধলোক কাছে আসলো, যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল, তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত। এই সূরাটা নাজিল হয় যখন একজন অন্ধলোক যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলো, তিনি যখন আলোচনা করছেন মক্কার পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে, আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন, তখন কোন এক অন্ধ মুসলিম বিরক্ত করবে। এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে হোক ভালো বা খারাপ কেউ কোনো অভিযোগ করত না, কিন্তু আমাদের নবীজি তার চরিত্র ছিল খুবই মহান, খুবই উন্নত ছিল,
তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য কাঁদত। তার জন্য একটা ওহী নাজিল হলো। এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো, নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে মনে করেছেন। এভাবে অনেক জায়গায় নবীজিকে শুধরে দেওয়া হয়েছে। যেমন সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহলের 126 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবার 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য, তাহলে তিনি কোরআনে এইসব কথা লিখতেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।